আসসালামু আলাইকুম তো আজকে আমি আলোচনা করব বাংলা সাহিত্যের কাজী নজরুল ইসলাম থেকে যে প্রশ্নগুলোই বিভিন্ন পরীক্ষায় বারবার আসে তো সেগুলো চলুন দেখুন বিদ্রোহী কবিতাটি কোন প্রথম প্রকাশিত হয় উত্তর এখানে সঠিক উত্তর নয় এখানে হবে উনিশশো সালে কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতা কোনটি উত্তর উল্লাস কাজী নজরুল ইসলাম তার কবিতায় কালাপাহার কে স্মরণ করেছেন কেন উত্তর প্রচলিত ধর্ম ও সংস্কার বিদ্বেষী ছিলেন বলে কোনটি কাজী নজরুল ইসলামের রচনা নয় উত্তর বালোসর কোনটি কাজী নজরুল ইসলামের উপন্যাস কোহেলিকা কাজী নজরুল ইসলাম রচিত গল্প কোনটি পদ্মগোখরা বিদ্রোহী কবিতা কোন কাব্যের অন্তর্গত উত্তর অগ্নিবীণা কাব্যের অন্তর্গত নজরুল ইসলামের সম্পাদিত পত্রিকা কোনটি ধূমকেতু দারিদ্র কবিতাটি নজরুল ইসলামের কোন কাব্যের অন্তর্গত উত্তর সিন্ধু হিন্দল কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি মৃত্যু কাজী নজরুল ইসলাম কোন কবিতা রচনার জন্য কারাবরণ করেন উত্তর আনন্দময়ীর আগমনে ফনি মনসা কাব্যের রচয়িতাকে কাজী নরদুল ইসলাম সঞ্চিতা কোন কবির কাব্য সংকলন উত্তর কাজী নজরুল ইসলামের কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত লেখা কোনটি উত্তর বাউন্ডেলের আত্মকাহিনী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গ্রন্থ কোনটি ব্যথার দান কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ কোনটি উত্তর রাঙ্গা কোন কবিকে ভারত সরকার পদ্মভূষণ উপাধিতে ভূষিত করেন উত্তর নজরুল ইসলামকে বিদ্রোহী কবিতা কোন কাব্যের অন্তর্গত উত্তর অগ্নিমীণা নজরুল ইসলাম রচিত উপন্যাস নয় কোনটি উত্তর অরণ্য নীলিমা মরুভাস্কর গ্রন্থের রচয়িতাকে কাজী নজরুল ইসলাম বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর কার কবিতার অংশ উত্তর কাজে নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি নজরুলের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত উত্তর অগ্নিমিনা কাজী নরদুল ইসলাম কোন সালে মৃত্যুবরণ করেন উনিশশো সালে নারী কবিতার রচয়িতাকে কাজী নরদুল ইসলাম কোনটি কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ উত্তর বিশ্বের বাসী কাজী নজরুল ইসলাম কোন পত্রিকার সম্পাদক ছিলেন ধমকেতু কোন কবিকে বিদ্রোহী কবি বলা হয় উত্তর কাজী নজরুল ইসলামকে বাউন্ডেলের আত্মকাহিনী রচয়িতা হচ্ছেন কাজী নজরুল ইসলাম কবি কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কবিতার নাম কি মুক্তি কাজী ইসলামের রচনা নয় কোনটি উত্তর বালুচর মৃত্যুঘা উপন্যাসটি কে রচনা করেন কাজী ইসলাম রাজবন্দির জবানবন্দি লিখেছেন কাজী নরদুল ইসলাম অগ্নিমীনা কাব্যগ্রন্থটি লিখেছেন কাজী নর্দুল ইসলাম কাজী ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি উত্তর অগ্নিবীণা কাজী নজরুল ইসলাম অগ্নিবীণা কাব্য কাকে উৎসর্গ করেন উত্তর বারিন্দ কুমার ঘোষকে নজরুলের কোন রচনাটি ব্রিটিশ সরকার বাইজাপ্ত করেন উত্তর বিশেরবাসী কাজী নজরুল ইসলামের জন্মস্থান বর্ধমান পদ্মগোপরা গল্পটির রচয়িতা কাজী নজরুল ইসলাম কবি কাজী নজরুল ইসলামকে ভারতের নিমুক্ত জাতীয় পদক প্রদান করা হয় সেটা হচ্ছে পদ্মভূষণ পুরস্কার কোনটি কাজী নর্দুল ইসলামের রচনা উত্তর রুদ্রমঙ্গল নজরুলের প্রথম প্রকাশিত কবিতার নাম কি মুক্তি কাজী নজরুল ইসলামের জন্ম আঠারোশো নিরানব্বই সালে আরেকজন কবি একই বছরে জন্মগ্রহণ করেন তিনি কে তিনি হলেন জীবানন্দ দাস লেটো গানের দলে যোগ দিয়েছিলেন কে উত্তর কাজী নজরুল ইসলাম ঈশ্বর কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যের অন্তর্গত উত্তর সাম্যবাদী কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গ্রন্থ কোনটি অগ্নিবীণা কাজী নজরুল ইসলাম রচিত কোনটি পদ্মগোকরা কোন কবির স্মৃতিবিদরিত ত্রিশাল থানাটি উত্তর কাজী নজরুল ইসলামের কোন কবিতার জন্য কাজী নরদুল ইসলাম কারাবরণ করেন উত্তর আনন্দময়ীর আগমনে কাজী নজরুল ইসলামের প্রেমের কাব্য কোনটি উত্তর দোলন চাফা কোন তারিখে ভারত সরকারের অনুমতিক্রমে বাংলাদেশ সরকার কবি কাজী নজরুল ইসলামকে সপরিবারে বাংলাদেশে নিয়ে আসেন উত্তর উনিশশো সালের চব্বিশে মে কাজী নরদুল ইসলামের উপন্যাস নয় নদীবক্ষে তাছাড়া তিনটি কাজী নজরুল ইসলামের উপন্যাস কাজী নজরুল ইসলাম কত সালে সাহিত্যে একুশে পদক পান উত্তর উনিশশো সালে বাংলাদেশের জাতীয় কবিকে কাজী নজরুল ইসলাম কাজী নর্দুল ইসলাম কোন পত্রিকায় লিখতেন উত্তর ধূমকেতু কাজী নজরুল ইসলামের কবিতা কোনটি বিদ্রোহী কাজী নজরুল ইসলামের প্রথম উপন্যাস কোনটি উত্তর বাদনহারা নজরুলের বিদ্রোহী কবিতা প্রথম কোন পত্রিকায় প্রকাশ পায় উত্তর বিজলি কাজী নজরুল ইসলাম প্রথম কবে ঢাকায় আসেন উনিশশো সালে কোনটি নজরুলের রচনা নয় শেষ প্রশ্ন একুশনে জন্মগ্রহণ করেছেন যে দুই কবি উত্তর কাজিন নজরুল ইসলাম ও জীবনানন্দ দাস জাতীয় কবি কাজী নর্দুল ইসলাম রচিত নীচের কোনটি উত্তর কোহেলিকা রাজবন্দির জবানবন্দি কাল লেখা কাজিন্দুল ইসলামের কাজী নজরুল ইসলাম রচিত উপন্যাস নয় ব্যথার দান কাজিন্দুল ইসলাম কত সালে মৃত্যুবরণ করেন উনিশশো সালে কাজী ইসলামের বিদ্রোহী কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয় উত্তর বিজলি পত্রিকায় নজরুল ইসলাম রচিত প্রথম কবিতার নাম কি মুক্তি দুরারোগ্য ব্যাধির শিকার হয়ে কাজী নজরুল ইসলাম বাক শক্তি হারিয়ে ফেলেন কত বছর বয়সে উত্তর তেতাল্লিশ বছর বয়সে শিউলিমালা কে লিখেছেন কাজী ইসলাম কোন কবিতা রচনার কারণে কাজী নরজুল ইসলামের কারাদণ্ড হয়েছিল আনন্দময়ীর আগমনে কাজী নরদুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেছেন সঞ্চিতা কাজী নজরুল ইসলাম রচিত গল্পগ্রন্থ কোনটি উত্তর রিক্তের বেদন কাজী নজরুল ইসলামের রচনা নয় কোনটি আমি অনাহারী কোনটি কাজী নর্দুল ইসলামের কাব্য সংগ্রহ উত্তর সঞ্চিতা কাজী নজরুল ইসলামের উপন্যাস নয় শিউলিমালা কাজী নজরুল ইসলামের পত্র উপন্যাস হচ্ছে বাদনহারা কোনটি কাজী নজরুল ইসলামের রচনা নয় মহাপৃথিবী কোনটি নজরুলের রচনা নয় দেনা পাওনা যৌবনের কে কাজী নজরুল ইসলাম কোন চলচ্চিত্রে নজরুল অভিনয় করেন উত্তর ধ্রুব বন্ধুরা এই ছিল আজকের সংক্ষিপ্ত আলোচনা তো আশা করি ভিডিওটি ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল বাটনটি প্রেস করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবো অন্য কোন একটি ভিডিওতে আল্লাহ হাফেজ